Hello friends. ওয়েলকাম টু টেকনিক্যাল এক্সপিরিয়েন্টস তোমাদের সবাইকে স্বাগত জানান আমার চ্যানেলে তো ফোর্থ জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স এবার থেকে আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসবে আমার যে সমস্ত বাঙালি ভাই বোনেরা যারা পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশান নিচ্ছ এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যাদের খুব সমস্যা রয়েছে তাদের জন্য জেনারেলি এই কোর্সটা আমি নিয়ে আসছি এই ক্লাসটা নিয়ে আসছি এবং ডেলি কিন্তু সকালবেলায় আমি লাস্ট যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যে সমস্ত ঘটনাগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ খুব বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়ে কথা বলবো এবং আজ থেকে আমাদের এই সিরিজটা শুরু হচ্ছে এছাড়াও যারা ম্যাথমেটিক্স নিয়ে আমার সঙ্গে ক্লাস করতে চাও অনেকেই আমাকে বলছিল যে বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনেরও কিছু পরীক্ষাগুলো বা ত্রিপুরা বা আসামের বেশ কিছু পরীক্ষাতে যেখানে অঙ্ক যে একটা খুব বেশি ইম্পর্ট্যান্ট সেখানে আমরা দুটো সিরিজ আনবো একটা সিরিজে আমরা প্র্যাকটিস সিরিজ রাখবো যাদের মোটামুটি একটু নলেজ রয়েছে তাদের জন্য একটা প্র্যাকটিস সিরিজ এবং যারা একদম নতুন করে শুরু করতে চাও তাদের জন্য আজ থেকে আসছে লেকচার ওয়ান যেখানে আমরা শুরু করব পরিমিতি থেকে খুব সহজ চ্যাপ্টার থেকে এবং আজকের আমাদের টপিক থাকছে ত্রিভুজ এবং বৃত্ত চলুন এবার শুরু চলো এবার শুরু করা যাক আজকের আমাদের মেন টপিক যে আজকের আমাদের যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে কোভ্যাক্সিনের থার্ড ফেস ট্রায়াল ট্রায়াল কমপ্লিট হলো এবং সেখান থেকে আমরা যেটা জানতে পারছি তো কোভ্যাক্সিনের আমি বলে রাখি যেটা ম্যানুফ্যাকচারার বায়োটেক এবং এর যেটা আমাদের টোটাল পঁচিশ হাজারজন ভলেন্টিয়ারের ওপর এটাকে টেস্ট করা হয়েছিল এবং সেভেন্টি এইট এফিকেসি দেখিয়েছে আমাদের মাইল্ড এবং মডারেট সিভিয়ার কোভিড নাইন্টিন ডিসিজের ক্ষেত্রে এবং বলে রাখি যেটা ডেল্টা ভেরিয়েন্ট যেটা নিয়ে আমরা খুব বেশি এখন চিন্তিত সেই ডেল্টা ভেরিয়েন্টের ওপর সিক্সটি কিন্তু এফিকেসির কথা বলেছে আমাদের ভায়োট বায়োটেকের পক্ষ থেকে এবং এটা আমাদের পাওয়া গিয়েছে এবং মোটামুটি যেটা কোভিড নাইন্টিনের হসপিটালাইজেশান রেট সেটাকে কিন্তু আটকাতে সক্ষম হয়েছে নাইনটি থ্রি পারসেন্ট অর্থাৎ কোভ্যাক্সিনও কিন্তু খুব বেশি খারাপ নয় যেটা আমরা বেশ কিছুদিন ধরে নিউজে পাচ্ছিলাম যে কোভিশিল্ড ইজ বেটার দ্যান কোভ্যাক্সিন তো হয়তো সেরকম কিছু হতে পারে বাট কোভাই কোভ্যাক্সিনকে আমরা কিন্তু ফেলে দিতে পারি না বা কোভ্যাক্সিন ফেলে দেওয়ার মতো সেরকম কিছু নয় এটাকেও কিন্তু ইউজ করা যেতে পারে নেক্সট যেটা আমরা দেখব যে আসামের চোদ্দ বছরের একটি ছেলে যার নাম সাহিল দে তিনি সেই ছেলেটি ইন্টারন্যাশনাল চেস মাস্টার টাইটেলে ভূষিত হয়েছে অর্থাৎ এটা আমাদের শুধুমাত্র আসামের নয় পুরো উত্তর পূর্বাঞ্চলীয় যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তাদের মধ্যে প্রথম সব থেকে ক্ষুদে যে গ্র্যান্ড মাস্টার হলো তার নাম সাহিল দে খুব বেশি করে ভালো করে কিন্তু এটাকে মনে রাখতে হবে সাহিল দে যেটা আমি জুম করে দেখাচ্ছি যে চোদ্দ বছরের একটি ছেলে ইন্টারন্যাশনাল চেস মাস্টার টাইটেল পেলো নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো যে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার বাইশের যে আমাদের জুন কোয়ার্টার এই জুন কোয়ার্টারে মোট নাইনটি বিলিয়ন ডলারের এক্সপোর্ট করেছে আমাদের ইন্ডিয়া যেটা এখনকার পর্যন্ত সবথেকে বেশি এবং পিউষ গোয়েল যিনি আমাদের মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ তিনি কিন্তু এটা জানিয়েছিলেন এবং আমি এই যা সমস্ত তথ্যগুলো এগুলো কিন্তু কোনো ওয়েবসাইট থেকে নিচ্ছি না সম্পূর্ণ কিন্তু আমরা বিভিন্ন রেপুটেড চ্যানেল যেমন দ্য হিন্দু প্রসার ভারতী এবং আল জাজিরা এই সমস্তগুলো থেকে কিন্তু আমরা পাব দেশীয় যেগুলো সেগুলো আমরা হিন্দু থেকে নেবো এবং বিদেশি যেগুলো সেগুলো কিন্তু আমরা আল জাজিরা থেকে নিচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে নেক্সট আমরা যেটা দেখছি যে ভারতের সঙ্গে ঘানার একটা বায়োল্যাটারাল রিলেশনশিপ একটা ডায়লগ হয়েছিল যার তোমরা ছবি এখানে দেখতে পাচ্ছ ঘানা এবং ভারতের কিছু ডেলিগেটস যারা তারা কিন্তু মিটিং করেছিল ভারত এবং ঘানার বায়োলেটারাল রিলেশনশিপ কিভাবে স্ট্রেংথেনিং করা যায় সেদিকের জন্য অর্থাৎ বর্তমানে কিন্তু যেটা আমাদের কাছে সবথেকে বড় থ্রেট সেটা হচ্ছে বায়োলেটারাল রিলেশনশিপ কেননা আমাদের যদি আমরা দেখি আমাদের উত্তর পশ্চিম সমস্ত দিক থেকেই কিন্তু মোটামুটি একটা আমরা সবাই জানি একটা আমাদের জন্য একটা সমস্যা তৈরি হচ্ছে তো সেদিক থেকে আমাদেরকে যদি বাঁচতে হয় তাহলে কিন্তু বায়োলেটারাল রিলেশনশিপগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষাতেও কিন্তু এভাবে প্রশ্ন আসে যে কোন দেশের সাথে কীভাবে বায়োলেটরাল রিলেশনশিপ যদিও এটা ঘানা খুব একটা বেশি ইম্পর্ট্যান্ট আমাদের পরীক্ষার জন্য তাও আমি কিন্তু জানিয়ে রাখলাম নেক্সট আমরা চলে আসছি যে আমাদের একটা নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে যে এখন পর্যন্ত এমএসএমির মধ্যে কিন্তু হোলসেল এবং রিটেল মার্কেট এটাকে কিন্তু এম মধ্যে নেওয়া হতো না এম এস এম পুরোনাম মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস তো এটা এটাকে কিন্তু এখন থেকে হোলসেল এবং রিটেলকেও এমএসএমির আন্ডারে নেওয়া হল এবং এটাতে কিন্তু আমরা খুব বেশি বুস্ট পাবো দেখুন দেখো তোমরা অনেকেই হয়তো ভাবছ যে আমাদের যে রাষ্ট্রের যে সমস্ত নীতিগুলো সেগুলো নিয়ে আমাদের কী দরকার কিন্তু এগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য বা এক্সাম পয়েন্ট অফ ভিউ বিশেষ করে এসএসসির মতো পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং আমরা যেটা দেখছিলাম যে মেক ইন ইন্ডিয়া বা লুক ইস্ট পলিসি এই সমস্ত পলিসিগুলো কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ এবং সেদিকের ক্ষেত্রে কিন্তু এমএসএমই যেটা আমাদের লোকাল ফর ভোকাল তো সেই যেটা আমাদের চলছে প্রজেক্ট তো তার জন্য কিন্তু এই এমএসএমই খুব বেশি ইম্পর্ট্যান্ট নেক্সট আমরা এবার চলে আসছি একটু ইন্টারন্যাশনাল নিউজ যেটা আমাদের পশ্চিমের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের জন্য তো এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট কেননা আরও একটি উট আমরা উটের একটি ছবি দেখতে পাচ্ছি এবং এই উট কিন্তু একটা পোর্টেবল লাইব্রেরির মতো কাজ করছে রিসেন্টলি আমরা দেখছিলাম যে পাকিস্তানে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছেন এবং বেশ কিছু প্রতিনিধি রয়েছেন যারা কিন্তু ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বা তাদের জন্য কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করে তো সেরকমই রশন নামের এক একজনের উট তো সে কিন্তু স্কুলের ছোট ছোট বাচ্চাদের কাছে বইগুলো পৌঁছে দিচ্ছে এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট টপিক নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুইন ভিক্টোরিয়ার ছবি এই কুইন ভিক্টোরিয়ার ছবি এটা হচ্ছে মনি যেটা কানাডার মধ্যে অবস্থিত এখানে এই ভিক্টোরিয়ার যে প্রতিমূর্তি এই মূর্তিটাকে কিন্তু ভেঙে ফেলা হয়েছে কানাডার কিছু ইউথদের তাদের প্রোটেস্টের কারণে তো এই আমরা দেখতে পাচ্ছি যেটা যে ছেলে মেয়েরা দড়ি দিয়ে সেটাকে টান দিয়ে সেটাকে ফেলে দিচ্ছে তো মনি এটা ঘটনাটা ঘটেছিল কুইন ভিক্টোরিয়ার যে মূর্তি প্রতিমূর্তি সেটাকে কিন্তু ভেঙে ফেলা হয়েছে নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো ফিলিপিনসের একটা ক্যানো যেটাকে আগ্নেয়গিরি বলে থাকি তাল সেটা কিন্তু ইরাপ্ট হয়েছে রিসেন্টলি এবং তার কারণে প্রচুর পরিমাণে টক্সিক গ্যাস এখান থেকে নির্গত হয়েছে এনভায়রনমেন্ট রিলেটেড যেখান যে সমস্ত এক্সামগুলোতে প্রশ্ন আসে তার দিক থেকে কিন্তু এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট কেননা এই জুলাই মাসে জাস্ট কালকেই আমরা যেটা পেলাম যে হাজার হাজার মানুষ ওখান থেকে ওখান থেকে ওদেরকে সরিয়ে ফেলা হয়েছে এবং যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ফিলিপিন্সের তাল হল কেন যেটা ইরাপ্ট হলো নেক্সট আমরা চলে আসছি আরও একটা টপিক যেটা হচ্ছে আমরা দেখছি যে রিসেন্টলি আমাদের বেশ কয়েকটা স্টেটে যেখানে কোভিড নাইন্টিন আবার নতুন করে মাথা মাথাচাড়া দিচ্ছে সেই ছটা স্টেট সেখানে কিন্তু গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু টিমকে ডেলিগেটস করছে যারা ওখানে গিয়ে তাদের সাহায্য করছে যেমন সেই স্টেটগুলোর নাম হচ্ছে কেরালা অরুণাচল প্রদেশ ত্রিপুরা ওড়িশা ছত্তিশগড় এবং মণিপুর অর্থাৎ এর মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি তিনটেই রয়েছে আমাদের নর্থ ইস্টার্ন স্টেট তো এই সমস্তগুলো কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ খুব বেশি ইম্পর্টেন্ট এছাড়া আমরা এই যে ছবিটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী যিনি নিযুক্ত হলেন পুষ্কর সিং ধামি তো পুষ্কর সিং ধামি কিন্তু উত্তরাখণ্ডের নতুন চিফ সিএম হিসেবে নিযুক্ত হলেন মোটামুটি আজকের আমাদের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ খুবই বেশি ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু আমরা যদি ডেইলি বেসিসে প্র্যাকটিস করতে থাকি বা আমরা জানতে থাকি তাহলে কিন্তু আমাদের উপর বোঝাও বাড়বে না এবং সব থেকে বড় ইম্পর্ট্যান্ট যেটা আমি বলতে চাইব যে আমাদের যে এখান থেকে আমরা যে সমস্ত টপিকগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু কোনো ওয়েবসাইট থেকে আমরা কোনোভাবে কোনো কপি করছি না আমরা যেটা করছি সেটা কিন্তু একেবারে র নিউজগুলো যেগুলো আমরা বিভিন্ন পেপার থেকে বা বিভিন্ন ওয়েবসাইটসগুলো থেকে বা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা কিন্তু ডাইরেক্টলি খবরগুলো তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি তাই কোনোভাবে কিন্তু কোনোভাবে আমরা খবরকে বিকৃত করছি না যাই হোক এই ছিল আমাদের আজকের টপিক তো চলো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণের যেন সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউবল